ক্লাস থ্রি এখন তোমাদের গণিত ক্লাস আমরা এখন অনুশীলনী একে ছ পাতায় যোগের অঙ্ক করবো ছয়ের অঙ্কটায় যোগ করো হ্যাঁ এখান থেকে এগুলো সবই পূর্ব পাঠের অনুশীলনী তাই আমরা এগুলো আগে করেছি তাহলে দেখো যে অঙ্কগুলোই তোমাদের অসুবিধা হয় আমি সেগুলোই তোমাদের করে দেখাবো তাহলে প্রথম অঙ্কটা কয়ের অঙ্কে দেখো অঙ্ক সংখ্যা দুটোতেই সমান আছে এগুলো তোমরা সহজেই নিজেরা বসিয়ে করতে পারবে আচ্ছা এটাই দেখো অঙ্ক সংখ্যা কম বেশি আছে তাহলে এইটায় তোমাদের একটু অসুবিধা হয় তাহলে আমি এইটা করে দেখাই এবার দেখো ক্ষয়ের অঙ্কটা তিরাশি যোগ একশো সাতানব্বই আমরা সবার আগে দেখবো অঙ্ক সংখ্যা সব থেকে বেশি কত দেওয়া আছে এখানে তিন অঙ্ক দেওয়া আছে তাহলে আমরা একক দশক শতক তিনটা লিখে নেব আগে তাহলে দেখো অঙ্ক শুরু করছি একক দশক শতক লিখে ফেলেছি এবার তিরাশি কীভাবে লিখব এককের ঘরে তিন আর দশকের ঘরে আট তাহলে শতকের ঘরটায় শূন্য বসিয়ে দেব এবার লিখব একশো সাতানব্বই একশো এককের ঘরে সাত দশকের ঘরে নয় আর শতকের ঘরে এক এবার যোগ করি সাত আর তিনে দশ দশের শূন্য বসালাম হাতে রইল এক ওই একটা কোথায় লিখব দশকের ঘরের মাথায় তাহলে নয় আর আটে সতেরো আর একে আঠেরো আঠেরোর এক বস আট বসালাম হাতের একটা শতকের ঘরের মাথায় বসালাম তাহলে এক আর একে দুই এবার একবার দেখে নেব যে আমরা অঙ্কটা ঠিক করেছি কি না তাহলে একশো সাতানব্বই আর তিরাশি যোগ করে পেলাম কত দুশো আশি তাহলে এবার তোমরা এটার উত্তর লিখবে উত্তর কি লিখবে যোগ ফল দুশো আশি এবার পরের অঙ্ক দেখো গয়ের অঙ্কটা করছি গয়ের অঙ্কে আছে পাঁচশো তিরিশ যোগ এক হাজার সাতাশ তাহলে এখানে অঙ্ক সংখ্যা হচ্ছে চারটি তাহলে আমরা একক দশক শতক হাজার সাজিয়ে নেব তাহলে দেখো একক দশক শতক হাজার বসিয়ে নিয়েছি এবার আমরা সংখ্যাগুলো বসাবো প্রথম সংখ্যা ছিল পাঁচশো তাহলে পাঁচশো তিরিশ লেখার সময় আমরা এককের ঘরে শূন্য দশকের ঘরে তিন আর শতকের ঘরে পাঁচ বসিয়ে নিলাম তাহলে হাজারের ঘরটা ফাঁকা ছিল ওই ঘরটাতে শূন্য বসিয়ে নিলাম এবার পরের সংখ্যা হচ্ছে এক হাজার সাতাশ তাহলে হাজারের ঘরে এক শতকের ঘরটা ফাঁকা সেখানে শূন্য আর দশকের ঘর দুই এককের ঘর সাত এবার যোগ করছি শূন্যর সাথে যাই যোগ করো না কেন ওই সংখ্যাটাই হবে তাহলে সাত আর শূন্য মানে সাত তিন আর দুয়ে পাঁচ পাঁচ আর শূন্য পাঁচ এক আর শূন্য এক তাহলে কত পেলাম এক হাজার সাতাশের সাথে পাঁচশো তিরিশ যোগ করে পেলাম কি এক হাজার পাঁচশো সাতান্ন এবার আমরা পরের অঙ্কটা করি দেখো ঘয়ের অঙ্কে বলেছে এটাতে চারটে অঙ্ক আছে হ্যাঁ তারপরে তিনটে দুটো তাহলে সব থেকে বেশি চারটে আছে তাহলে একক দশক শতক হাজার চারটে ঘর বসিয়ে নেব তাহলে দেখো একক দশক শতক হাজার বসিয়ে নিলাম এবার আমরা অঙ্কগুলো লিখব ন হাজার আটশো চল্লিশ বসিয়ে নিলাম এর সাথে যোগ করব পাঁচশো বিয়াল্লিশ তাহলে পাঁচশো বিয়াল্লিশ লিখব কিভাবে এককের ঘরে দুই দশকের ঘরে চার শতকের ঘরে পাঁচ তাহলে হাজারের ঘরটা ফাঁকা ছিল শূন্য বসিয়ে নিলাম এর সাথে যোগ করবো অষ্টআশি কীভাবে অষ্টআশি বসাবো এককের ঘরে আট আবার দশকের ঘরেও আট তাহলে শতক আর হাজার এই দুটো ঘরই শূন্য বসিয়ে নিলাম এবার আমরা যোগ করব আট আর দুয়ের দশ দশের শূন্য হাতে রইল এক ওই একটা দশকের ঘরের মাথায় লিখলাম আট আর চারে বারো বারো আর চারে ষোলো ষোলো আর একে সতেরো সতেরো সাত বসালাম হাতে রইল এক শতকের ঘরের মাথায় বসিয়ে নিলাম এবার আট আর পাঁচে তেরো আর একে চোদ্দো চোদ্দো চার হাতে রইল এক হাজারের ঘরে একটা বসিয়ে নিলাম তাহলে নয় আর একে দশ দশ বসিয়ে দিলাম তাহলে কত পেলাম দশ হাজার চারশো সত্তর এবার উঁওয় অঙ্কটা করব উঁয়ার অঙ্কটা দেখো এখানে চারটে অঙ্ক আছে তাহলে একক দশক শতক হাজার আগে লিখে ফেলব দেখো একক দশক শতক হাজার লিখলাম এবার প্রথম সংখ্যা কি ছিল দশ তাহলে দশ লিখব কি এককের ঘরে শূন্য দশকের ঘরে এক তাহলে শতক আর হাজার এই দুটো ঘর শূন্য বসিয়ে নেব এর সাথে কি যোগ ছিল একশো তাহলে একশোর এককের ঘরে শূন্য দশকের ঘরে শূন্য শতকের ঘরে এক তাহলে হাজারের ঘরটাও ফাঁকা ছিল শূন্য বসিয়ে নিলাম এবার আছে হাজার তাহলে হাজার পর বসিয়ে দিলাম এক শূন্য 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 এবার যোগ করছি তিনটেই শূন্য তাহলে শূন্য বসালাম এবার একটা বসিয়ে দিলাম আবার এখানেও দেখো এক বসিয়ে দিলাম এখানেও দেখো এক বসিয়ে দিলাম তাহলে কি পেয়ে গেলাম এক হাজার একশো দশ হয়ে গেল